দর্শক, স্বাগত লাংকাওয়ের ষষ্ঠ পর্ব স্কাইক্যাব ও স্কাইব্রিজ পর্বে। লাংকাওয়ের ডে ট্যুরগুলোর মধ্যে সব থেকে সেরা ক্যাবল কার ও স্কাইব্রিজ ভ্রমণ। কেনাংবিচ এলাকার হোটেল থেকে সকাল 8টার দিকে বের হয়ে গেলে সবুজ সৌন্দর্যে ভরপুর এই শহরের রাস্তায় চলতে চলতে পথে পড়বে এয়ারপোর্ট। পাহাড় কেটে বাড়ানো ঝকঝকে সুন্দর রাস্তায় চলতে চলতে চোখে পড়বে সবুজ পাহাড়। এই পাহাড়ের ওপারেই স্কাইক্যাব রাইড ও স্কাইব্রিজ ভ্রমণ এলাকা। কেনাংবিচ এলাকা থেকে স্কাইক্যাব এলাকায় পৌঁছতে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। গাড়ি চলতে চলতে পৌঁছে যাবে স্কাইক্যাব ভ্রমণ এলাকার পার্কিং জোনে। দুলতে দুলতে এই ঝুলন্ত ব্রিজ পার হলে তারপর দুপাশের নানা সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন বিশাল ভিড়ের রাজ্যে। এই চত্বরের পাশে আছে টিকিট কাউন্টার। এরপর শুরু হয় হাঁটা। হেঁটে দোতলায় উঠে এলে জিলেপির প্যাচের মতো অনেকগুলো জিগজ্যাগ সারি পার হয়ে এলে পথে পড়ে ছবি তোলার জায়গা। এখানে সবাইকে ছবি তুলতে হয়, তবে ছবি তুলতে টাকা না লাগলেও ছবি নিতে চাইলে কিন্তু টাকা লাগবে। এখানে হাঁটতে হাঁটতে হাঁটু কিংবা পা ব্যথা হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, চাইলে এভাবে একটু জিরিয়েও নেওয়া যায়। একসময় সেই কাঙ্ক্ষিত স্কাইক্যাবে ওঠার মুহূর্ত সামনে চলে আসে, আর তখন ঝটপট উঠে পড়তে হয়। এরপর শুরু হয় আকাশ পানে যাত্রা। সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় ঠিক যেন আকাশের কাছে স্টেশন। স্কাইক্যাবগুলো দেখতে যেন খেলনার মতো দড়িতে ঝুলছে, আর ঝুলতে থাকা এই কাঁচের বাক্সগুলোতে বসে চারিদিক দেখে প্রথম দিকে মজার মনে হলেও যখন উঁচুতে উঠতে থাকে তখন কেউ কেউ দারুণ ভয় পেয়ে যান। অবশ্য ভয়ের কিছু নেই, কারণ এখানে নিরাপত্তা শতভাগ নিশ্চিত। এখানে বসে সবুজ বনের ওপরের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যি অসাধারণ। এভাবে দেখতে দেখতে আর ভয় পেতে পেতে একসময় পৌঁছে যাওয়া হয় স্টেশনে। এই আকাশ স্টেশন এত সুন্দর যে নিজের চোখে না দেখলে বোঝা কঠিন। চূড়ার ওপর ওঠার পর ক্যাব থেকে নেমে এলে আছে এক সুন্দর পাটাতন। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। এখান থেকে দেখা যায় সবুজ পাহাড়ের ওপর ধোয়ায় ঢাকা কালো মেঘ, আর নিচে নীল সাগর ও তার মাঝে ছোট ছোট দ্বীপ। এটা আসলে মাঝের স্টেশন। এর থেকেও উঁচুতে আছে আরেকটি স্টেশন, সেখান থেকে যেতে হয় স্কাইব্রিজে। এখানকার দেখা শেষ হলে যাত্রীরা নিজের ইচ্ছে মতো সময়ে আবার উঠে পড়েন পরের স্টেশনে যাওয়ার জন্য। এই স্টেশনের উপরে উঠে এলে এখানে আছে লাভতলা চত্বর।
প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার বন্ধন চিরস্থায়ী করার ইচ্ছায় এখানে ভালোবাসার তালা লাগিয়ে থাকে। তবে রঙিনে তালাগুলো সব বয়সী মানুষকে দারুণ আকর্ষণ করে, শিশুদের তো অবশ্যই। আরেকটু উপরে উঠে এলে এখানকার দৃশ্য অসাধারণ। এখান থেকে স্কাই ব্রিজ খুব ভালো দেখা যায়। দুটো পাহাড়ের মাঝে ব্রিজটিকে এত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে যা সত্যি দেখার মতো। এই স্কাই ব্রিজে কিন্তু শাহরুখ খানের সেই বিখ্যাত সিনেমা ডনের একটি বড় দৃশ্যে শুটিং হয়েছিল। ডিস্ক মেরে কুছ কাম আ জায়ে তোমারা প্যার মুঝে ইয়াহ খিঁচ লে। দূর থেকে দেখে ব্রিজটিকে একটি মাছের মতো মনে হয়। একদিকে দেখতে ঠিক যেন মাছের মাথা, আরেক দিকে লেজ। এরপর ফিরে আসা, এভাবে এই অপার সৌন্দর্য উপভোগ করে নামতে থাকলে দূরে আন্দামান সাগর, তার মাঝে ছোট ছোট দ্বীপ, আর নিচে লাংকাউয়ির পাহাড়ি সবুজ বৃক্ষরাজি দেখতে অসাধারণ লাগে। দেখতে দেখতে ক্যাব পৌঁছে যায় স্টেশনে। কয়েকটি পরামর্শ, স্কাইক্যাবে যেতে চাইলে সবচেয়ে ভালো সময় সকাল 9টা, কারণ বেলা যত বাড়তে থাকে মানুষের ভিড়ও তত বাড়তে থাকে, সেই সঙ্গে লম্বা হতে থাকে অপেক্ষার সময়। ভাগ্য খারাপ হলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও নাকি স্কাইক্যাবে চড়ার সুযোগ পাওয়া যায় না বৈরে আবহাওয়ার কারণে। তাই বৃষ্টি থাকলে প্ল্যান পরিবর্তন করে রৌদ্রোজ্জ্বল দিনে স্কাইক্যাব ট্যুরের প্ল্যান করা ভালো। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি এমন ভ্রমণে আমাদের সঙ্গে যেতে চান তবে আপনার ইচ্ছার কথা কমেন্ট সেকশনে লিখুন অথবা ইনবক্স করুন। আমাদের পরবর্তী ভ্রমণের সম্ভাব্য সময় 14-18 ডিসেম্বর 2018। সম্ভাব্য স্থান ব্যাংকক, সঙ্গে পাতায়া অথবা ফুকেট।